पिछले साल अम्फान तूफान के दौरान गिरे हुए पेड़ कहाँ गए, इसके लिए मुख्यमंत्री ममता बनर्जी ने इस विषय में मुख्य सचिव से रिपोर्ट मांगी है। आइए देखते हैं पूरी खबर। मुख्यमंत्री ममता बनर्जी ने बुधवार को राज्य सचिवालय नवान्न में एक बैठक के दौरान कहा है कि पिछले साल आए अम्फान चक्रवात के दौरान गिरे सभी पेड़ कहाँ गए। 3 दिन के अंदर मुख्यमंत्री ने इस विषय में मुख्य सचिव से रिपोर्ट मांगी है। नवान्न में प्रशासनिक बैठक के दौरान सीएम ने सिंचाई विभाग के कार्य पर असंतोष व्यक्त किया है। उन्होंने कहा है कि हर साल सिंचाई विभाग बांध की मरम्मत कर रहा है और यह हर साल टूट रहा है। लाखों लाखों रुपए पानी की तरह बह रहे हैं। उन्होंने कहा है कि 5 करोड़ मैंग्रोव लगाए गए हैं। उत्तर और दक्षिण 24 परगना समेत मेदिनीपुर में और मैंग्रोव लगाए जाएंगे। उन्होंने कहा है कि अम्फान चक्रवात के दौरान बहुत सारे पेड़ गिरे थे, वह कहाँ गए? मुझे सभी विभागों से 3 दिन के अंदर रिपोर्ट चाहिए। আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই আমরা ইরিগেশনের নামে বাঁধ সারাচ্ছি, প্রতি বছরই ভেঙে যাচ্ছে। তা প্রতি বছরই যদি আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যদি চলে যায় জলের মধ্যে, তাহলে আমি জলকে বাঁধবো কি করে? জল তো আমায় বেঁধে ফেলছে। এই অবস্থায় আমার যেটা কাজ হচ্ছে, সেই কাজটা হচ্ছে আমি দেখব আমার টাকাটা যাতে ভালোভাবে কাজে লাগে। যেখানে টাকাটা কাজে লাগবে আমি সেক্ষেত্রে এই কাজটা করব। আমার যেখানে টাকা কাজে লাগবে না, আমি জানি আবার ভেঙে যাবে, সেখানে আমি অন্য আশ্রয় নেব। আমরা যেমন 5 কোটি ম্যানগ্রোভ বসিয়েছি এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে, আমি গতকালেও ফরেস্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি এবং এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের বিবেক কুমারের সাথে কথা বলেছি। তোমরা বিবেক কুমারের সাথেও একটা রিলেশন রাখো। ওরাও কিন্তু সুন্দরবন থেকে শুরু করে মানে উত্তর দক্ষিণ এবং মিদনাপুর সাপোর্ট ট্রুথ সাপোর্ট আস জিপে অ্যান্ড ফোন পে 9831060581। একটা গাছ আছে যেটা ঘাসের মতো দেখতে বড় বড় হয় এবং ওটা কিন্তু মাটিটাকে শক্ত করে রাখে। ওইটা হচ্ছে আমরা একটা প্রোগ্রাম করেছি, এই প্রোগ্রামটার মধ্যে এটা আসবে যে প্রকৃতি যে প্রাকৃতিক দুর্যোগকে প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতি সহায়ক, প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতি সহায়ক। তার মানে একটা হচ্ছে তুমি ইটবালে চুন ইউজ করছো কংক্রিট, আর একটাতে তুমি প্রকৃতিকে ইউজ করছো। প্রকৃতির দুর্যোগকে রুখতে গেলে প্রকৃতিকেই তোমায় কাজে লাগাতে হবে, এবং সেই জন্য ম্যানগ্রোভ বলো। তারপরে অনেক জায়গাতে গতবার আমফানে যেটা হয়েছিল, অনেক গাছ কাটা হয়েছিল, প্রচুর গাছ রেস্কিউ করা হয়েছিল, সেই গাছগুলো কোথায় গেল? আমি বলেছিলাম ওই গাছগুলো যেগুলো নদী ভেঙে যায় ওই সব জায়গায় যদি ওই মোটা মোটা ওই গাছগুলো নিয়ে গিয়ে ফেলা যায় তাহলে কিন্তু অনেকটা নদী ভাঙন আটকানো যায়। কিন্তু সেই গাছগুলো গেল কোথায়? সেই গাছগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট তুলে নিয়ে যায় কখনো? কলকাতা কর্পোরেশন তুলে নিয়ে যায় কখনো? PWD তুলে নিয়ে যায় কখনো? ইরিগেশন তুলে নিয়ে যায় কখনো? কোনো কিন্তু হিসেব থাকে না। এর মধ্যে একটা ট্রান্সপারেন্সি মেনটেন করা উচিত।